স্বামী কি জিনিস জানেন স্বামী কি জিনিস ঢাকা গুলিস্তান গেছেন আপনারা ফ্লাইওভারের নিচে কিছু পুরাতন জুতা বিক্রি করে দেখছেন না আমি একদিন রাস্তার এই পাশ থেকে ওই পাশে যাচ্ছি তো যাওয়ার পথে এক দোকানদারকে ডেকে জিজ্ঞেস করলাম ভাই এটা কি সোরা মার্কেট হ্যাঁ আমরা তো এইজন্যই মসজিদে গেলে জুতা খুঁজে পাই না আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা জুতা সোরা কয় জুতা কোন সোরা ভালা হ্যাঁ এই তো ঘটনা আম এই সোরা সব সোরা জুতা এখানে আসে হুজুর সোরা জুতা এখানে থাকতেও পারে নাও থাকতে পারে আমি বললাম তাহলে সব পুরুষের জুতা কেন মহিলার জুতা নাই কেন বলছে হুজুর মানুষ এখানে পুরুষের জন্যই পুরান জুতা কিনতে আসে মহিলার জন্য পুরান জুতা কিনতে কেউ এখানে আসে না আমি চিন্তা করলাম আসলেই ঠিক একজন স্বামী যত খারাপ হবে হোক একজন স্বামী যত দরিদ্র হবে হোক নিজের জন্য পুরানটা কিনবে নিজের জন্য কম দামিটা কিনবে বহু ঈদ গিয়েছে নিজের জন্য কোনো একটা পোশাক কিনতে পারে নাই বহু স্বামী আছে নিজের জন্য কম দামিটা কিনবে কিন্তু নিজের স্ত্রীর জন্য সবচেয়ে বেশি দামিটা কিনতে চায় ঠিক না আর আপনি সেই স্বামীর সাথে এভাবে কথা বলছেন আপনি স্বামীর সাথে এভাবে কথা বলছেন প্রিয় বোন আপনাকে বলছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা তাত স্বামীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন কিছু হলেই কথা বন্ধ আমাদের মহিলারা রাগ উঠলেই দুইটা কাজ করে নাম্বার এক কথা বন্ধ করে দেয় নাম্বার দুই রোজা স্টার্ট করে দেয় সেহরি কিন্তু খায় নাই সেহরি ছাড়াই রোজা শুরু এই জন্য মহিলাদের জন্য রোজার ওয়াজ করা লাগে না আলহামদুলিল্লাহ রোজা আর সিয়ামের ব্যাপারে মহিলারা কয় নম্বরে কথা বলে কয় নম্বরে এক নম্বরে আছে স্বামীর সঙ্গে ঝগড়া রোজা শুরু শাশুড়ির সঙ্গে ঝগড়া রোজা শুরু শাশুড়ির সঙ্গে ঝগড়া রোজা শুরু তার মানে বুঝছেন তো খানা বন্ধ খাবো না তো খাবো ইয়া আরে বোন ভাতের কি দোষ ভাত কি করছে রাত্রে দরকার হয় ঘরে দরজা বন্ধ করে অন্ধকারে খাবে তারপর আপনার সামনে খাবে না কেন আপনার সামনে খাম খেলে তার দাম কমে যাবে আল্লাহু আকবার সম্মানিত প্রিয় বোন আপনাকে বলছি আপনি যখন রাগুন্নিত রেখে স্বামীকে রাগুন্নিত রেখে ঘুমান সারা রাত ধরে ফেরেশতারা আপনার জন্য গজবের বদদোয়া করে আপনার জন্য গজবের বদদোয়া করে স্বামী কে স্বামীর সম্মান বোঝেন আপনি স্বামী কে যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করতে বলতাম তাহলে মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সেজদা করে আপনাকে আমি কিভাবে বুঝাবো স্বামী কে স্বামীর মর্যাদা কোথায় এগুলো কি ইসলাম মেয়েদেরকে ডমিনেট করছে এগুলো দিয়ে কেন এই স্বামী আপনার জন্য সারাটা জীবন ক্ষয় করে ফেলে একটা চোর পর্যন্ত একটা চোর একটা করাপ্টেড মানুষ দুর্নীতিগ্রস্ত মানুষ সে চুরি করে দুর্নীতি করে এনে বাচ্চাকে খাওয়ায় একটা ধর্ষক পর্যন্ত ওর মেয়েকে আদর করে পুরুষ মানুষ কি জিনিস কেমন করে বুঝবে সারাটা জীবন ক্ষয় করে ফেলায় যদি আপনি তার আনুগত্য করেন তার সামনে সুন্দর মতো থাকেন তার কথার সাথে তর্ক না করেন ভালোবাসা দিয়ে থাকেন আপনার জন্য সে জীবন দিতে প্রস্তুত থাকে এরকম পুরুষ মানুষ আপনাদেরকে কেউ চোখ তুলে তাকে চোখ তুলে ফেলাবে এরকম পুরুষ মানুষ আর এখন তো পরিস্থিতি ডিফিকাল্ট ডিফারেন্ট বাসায় পুরুষ বাইরের ছেলের সাথে ফোনে প্রেম হয়ে গেছে পালাই চলে গেছে বিয়ে করে ফেলছে দেখবেন বাসায় স্ত্রী আছে বাইরের মেয়ের সাথে প্রেম করে বিয়ে করা শেষ বিয়ে করলে সমস্যা নাই ব্যভিচার করে ফেলছে বিয়ে করতেই পারে সে যদি সমতা রক্ষা করতে পারে সেটা তার ডিফারেন্ট ইস্যু এটা অন্য ইস্যু তো স্বামীর আনুগত্য আপনি কিভাবে বুঝাবো এটা দাসত্ব নয় নবী সাল্লাল্লাহু বলেছেন কোন স্বামী যদি কোনো স্ত্রীকে চায় তার প্রয়োজনের জন্য চায় মহব্বতের জন্য স্ত্রী যদি চুলায় রান্না করতে থাকে ওই রান্না ফেলে দিয়ে তাকে আসতে হবে হাদিস রাতের বেলা স্বামী স্ত্রী শুয়েছে স্বামীর চাহিদা আছে স্ত্রীর কোনো সমস্যা নাই স্ত্রী ফিট ইচ্ছা করে অহেতুক স্বামীকে বললাম আমি রাজি না উল্টা পাশে মুখ করে ঘুমিয়ে গেল আল্লাহর নবী বলছেন সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসবে এসে এই নারীকে অভিশাপ দিতে থাকবে এখন এক হাদিস শুনলে বলবে যে ইসলাম তো মেয়েদেরকে ছোট করছে একজন মেয়ে তার একজন স্বামীর কথা বলছে স্বামী তার মেয়ে তার স্ত্রী তার মা তার বোন সবাইকে তার মিরাসের হক দিতে হয় একজন মেয়ে তার বাবার সম্পত্তি পায় কোন কোন ক্ষেত্রে তার ভাইয়ের সম্পত্তি পায়
তার স্বামীটা তো পাই তার ছেলেটাও পাই নানি হলেও সম্পত্তির হক আছে একটা মেয়েকে চতুর্দিক থেকে সিকিউরিটি করা হয়েছে ইসলামে তারপরেও কিছু ফেমিনিস্টের কারণে এরা বলবে যে মেয়েদেরকে ইসলাম ছোট করছে হ্যাঁ মেয়েদেরকে ইসলাম কেন ছোট করছে কারণ পর্দা করে যে বাইরে বেরোতে বলেছে ঢ্যাং ঢ্যাং করে নগ্ন হয়ে বেরোতে নিষেধ করেছে এই কারণে যদি বলে যে হ্যাঁ ইসলাম আপনাদেরকে ফ্রি মিক্সিং এর স্বাধীনতা দিচ্ছে আপনারা সবাই ফ্রি মিক্সিং করেন গেঞ্জি পরেন টি শার্ট পরেন স্যান্ডো গেঞ্জি পরে বাইরে ঘুরে বেড়ান টাইট ফিটিং প্যান্ট পরে বাইরে ঘুরে বেড়ান সব জায়গায় আপনারা ফ্রি মিক্সিং করেন পর্ন দেখেন জেনা করেন মদ খান ইসলাম খুব ভালো তখন তোমাদের জন্য তো ইসলাম নয় তোমরা জাহান্নামে যাও আল্লাহর কি আসে যায় ইসলাম তোমাদের জন্য নয় তোমরা জাহান্নামে গিয়ে মরো ইসলামের কিছু যায় আসে না আল্লাহর ওয়াস্তে পারিবারিক আদর্শের দিকে ফোকাস করেন প্রিয় ভাই নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচান পরিবার বর্গকে বাঁচান পরিবার বর্গকে বাঁচান পরিবার